সবারই মানে রিকোয়েস্ট ছিল বাবার দেখব আর বাবার দেখে নাই তো এই যিনি আমার বাবা সরকারি চাকরি করতে আগে এখন রিটায়ার করছে যাই হোক আজকে খাবো কি দেখেলি আর আজকে আরেকটা স্পেশাল ডে সেটা হলো বিশ্ব মা দিবস আজকে সেই উপলক্ষে আজকে অ্যারেঞ্জমেন্ট একটু বেশি বেশি আছে ভালো ভালো এটা হলো কই মাছ ভাজি আর হলো করলা আর এটা হলো চড়চড়ি গুড়া মাছ দিয়ে অনেক সবজি দিয়ে মিশানো এটা হলো রুই মাছ দিয়ে পটল দিয়ে পটল আলু দিয়ে আর এটা হলো খাসির মাংস বাবা আবার মাংস খায় না বাবা শুধু মাছ আর ওই ঠিক আছে তাহলে খাও ঠিক আছে একটু করা করার দরকার ছিল একটু ভাবলে ঠিক হতো অন্যান্য সমাজের মতো না অন্যান্য ইয়ের মতো না সামাজিক যেরকম আমরা আমাদের ছেলে যখন ছোট ছিল তখন যেরকম আছে এখন আমরা তাই হয়ে আছি মেয়ের বিয়ে দিলে জায়গায় কিন্তু আমাদের মেয়ের সাথে আমরা একসাথে আছি এটা সবাই অবাক হয় কোনো সমাজে বা মেয়ে আমাদের সমাজে এরকম নাই ছেলে মেয়ে বিয়ে দিলে তো যাবেই গে মেয়ের বাড়ি এটা তো কিন্তু তা আমরা আজ যেতে পারি না ঢাকা শহরে রয়েছি সবাই মিলে একসাথে কারণ হলো
মেলা নাওরা করতে আমার সাথে বিয়ে দেওয়ার পর আমার কাছে ছিল এখন আবার মেল বাসায় আমরা থাকি তো সমাজের দিকে না বিয়ে বিয়ে দিতে বোগা ছেলে বিয়ে করে দেবো গা আমাদের নদীটা নেই এখনও সৃষ্টি হয় নাই একসাথে আমরা আছি সবাই একসাথে একসাথে থাকলে সুবিধা হলো কাজ করবে সংসারিক সব কিছুই ভালো কারো জন্য কারো চিন্তা করতে হয় না সবাই একসাথে রইলো ভালো না একখানি সবাই মিলছে আমাদের আমাদের মন্দিরে সবাই কয় যে বাংলাদেশে এরকম কোনো ই নেই সংসার নেই যে মেয়ে বিয়ে দিয়ে আবার তার নাকি একত্রে থাকা সবাই তো খাইতে পারে না এই জন্য যারা খারাপ তারা বলবো যারা ভালো তারা বলবো না তো আমার মেয়ের অসুবিধা করে তো আমি যাবো না তাহলে তাদের চাকরি করা ডিস্টার্ব হবে আমার অসুবিধা কাকি নিজেদের একটা আধিপত্য বিস্তার করার জন্য এইগুলো করে কিন্তু আসলে তো তা না ছেলে বউ তার আধিপত্য বিস্তার করার জন্য ছেলে বউ আলাদা থাকতে চায় শ্বশুর শাশুড়ির সাথে থাকে না কয়টা থাকে যাদের ভিতরে মিল আছে তারাই তো একসাথে থাকতে পারে এটাই আদর্শ সংসার এটাকে ফলো করলে মানুষে শান্তিতে থাকার আর শৃঙ্খল হইলে সংসার উলট পালট হয়ে যাবে ছেলে বিয়া করে দেওয়া বলতেছে না ঝগড়াঝাটি হয় বিশৃঙ্খলা তো হবেই একত্র এভাবে সবারই ধৈর্য মানতে হবে সবার কষ্ট থাকবে আলাদা থাকে একান্নবর্তী যে সমস্ত এগুলো আছে সংসারগুলো আছে তারা খুব সুখে থাকে স্বাভাবিক কথা একজন আরেকজন সাহায্য করে একটা মহিলা একটা সংসার সামলাইতে পারে না তিনজন লাগে তার সংসার কাজ করতে বেশি সবাই একত্র থাকাই ভালো আর মানুষ বাসে কদিন মিলেমিশে থাকাটাই তো ভালো বাপে মারতেছে পোলাই মারতেছে বাপে শ্বশুর মারতেছে জামাই জামাই মারতেছে শ্বশুর হয়ে গেল নিজেদের হিংসা নেই নিজেদের করতে চাকরি বন্ধ হয়ে যাবো আর চাকরি করে সংসার করা কত কষ্ট যারা জানে পরে তারা জানে অফিসে জানি অফিসে জানি টেনশন আছে আমি দোকানে যে কোনো টেনশন আছে না কোনো টেনশন নেই কারণ বাসায় তোমরা আছো সুমিত্রা আছে কেউ না কেউ থাকেই বড় কেউ না কেউ থাকে আমার টেনশনটা কম থাকে থাকে না টেনশন নিশ্চিন্ত মানে মাছ নেব মা বাবাকে চিন্তা করতেছে সবসময় উদ্দেশ্যে থাকলো সুখে থাকলো চিন্তা করে যে কী ব্যাপার আছে কারো দেখা যায় মারাও যায় কার সাথে কারো দেখাও হয় না এই সমস্ত সংসার হচ্ছে বিপদ দেখা গেছে সংসারে
শাশুড়ি যদি আলাদা করে দিতে চায় না ছেলে থুয়ে চলে গেছে কাবু খুব ভালো হয়ে গেছে গা তোলাম থাক না আমার নিয়ে থাকলে আলাদা ভাবে বাসা হয়ে পড়া প্রায় যাচ্ছে তরকারি ভালো হয়েছে সব মুলাই না মোটামুটি সবকিছু শাক দিয়েছে গাছের খাসির খবরটা ভালো না তাই না তেল কম টেস্ট কম সবই ঠিক আছে স্বাদে কম আছে ma
মাঝখান থেকে কুইটা থাকে ও ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।